হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বিট গাজরের বরফি। এই বিট গাজরের বরফি যতটাই টেস্টি ততটাই হেলদি। তো এই বিট গাজরের বরফি খুব সহজে ঘরে কিভাবে বানানো যায় এই রেসিপিটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। বিট গাজরের বরফি বানানোর জন্য আমি এখানে ছটা ছোট সাইজের গাজর নিয়ে নিয়েছি, গাজরটা ছোকা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা বিট নিয়ে নিয়েছি, বিটটারও ছোকলা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি ওই গাজরগুলো একটা মেশিনের সাহায্যে ভালো করে কুচিয়ে নেব। সব কটা গাজরই আমি এরকমভাবে কুচিয়ে নেব। সব কটা গাজর আমি কুচিয়ে নিয়েছি। এরপর আমি ওই বিটটাকেও একইভাবে কুচিয়ে নেব। বিটটাকে আমি কুচিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সারে ওই কুচানো বিটগুলো আমি দিয়ে দেব। বিটটা দিয়ে দেওয়ার পর তাতে আমি অল্প পরিমাণ জল দেব, তারপর এটা পেস্ট করে নেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি বিটের রসগুলো ভালো করে বার করে নেব। বিটটাকে আমি ছেঁকে নিয়েছি, রসটা বার করে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইটা যে গরম হয়ে যাবে তাতে দিয়ে দেবো হাফ চামচ ঘি। ঘিটাকে একটা ব্রাশের সাহায্যে পুরো কড়াইতে আমি ভালো করে লাগিয়ে নেব। তারপর তাতে আমি দিয়ে দেব 2 কাপের মতো সুজি। এবারে সুজিটা আমি ভালো করে ভেজে নেব। যেই সুজিটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি একটা বাটিতে এই সুজিটা তুলে নেব। তারপর কড়াইতে আমি আবার হাফ চামচ ঘি দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর। এবারে আমি গাজরটা ভেজে নেব। গাজরটা হালকা ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দেব 5 চামচের মতো চিনি। এখানে তোমরা স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। চিনিটা গাজরের সাথে ভালো করে আমি মাখিয়ে নেব। চিনিটা যেই গলে যাবে তারপর আমি ওই ভেজে রাখা সুজিটা হাফ দিয়ে দেব। এখানে সুজিটা আমি হাফই দেব, কারণ পরে সুজিটা আমাদের আবার লাগবে। এরপর আমি সুজিটা ভালো করে ভেজে নেওয়ার পর এতে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধটা আমাদের অল্প অল্প করে বারবার দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। এরপর আমি এতে আবারও 3 চামচ চিনি দিয়ে দেব। তারপর ভালো করে এটা মাখিয়ে নেব। তারপর আবার অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে মাখিয়ে নেব এবং অল্প লবণ দেব। লবণটা তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। তারপর যে এটা একটু মাখামাখা হয়ে যাবে তখন আমি এতে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। তারপর এটা ভালো করে আমি মাখিয়ে নেব। যেই এটা এরকম আঠা আঠা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তারপর একটা প্লেটে 1/2 চামচ ঘি দিয়ে একটা ব্রাশের সাহায্যে প্লেটের চারিদিকে আমি ঘিটা লাগিয়ে দেব। তারপর ওই সুজি আর গাজরটা প্লেটে দিয়ে পাতলা করে ছড়িয়ে দেব এবং একটা কাগজের সাহায্যে হাত দিয়ে এরকমভাবে চেপে দেব যাতে এটা সমান হয়। তারপর আবারও আমি কড়াইতে 1/2 চামচ ঘি দিয়ে দেব, ব্রাশের সাহায্যে ঘিটা চারিদিকে লাগিয়ে দেব। তারপর ওই বাকি সুজিটা আমি কড়াইতে দিয়ে দেব। তারপর ভালো করে ভেজে নেব। এবার সুজিটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওই ছেঁকে রাখা বিটের রসটা আমি দিয়ে দেব। তারপর ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি তাতে দিয়ে দেব 4 চামচের মতো চিনি। তারপর চিনিটা দিয়ে আমি ভালো করে এই সুজিটার সাথে চিনিটা মাখিয়ে নেব। এরপর আমি তাতে দিয়ে দেব লিকুইড দুধ। দুধটা দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। তারপর যে এটা আঠা আঠা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব 1 চামচের মতো গুঁড়ো দুধ। তারপর এই দুধটা দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। এবার এটা যেই এরকম আঠা আঠা হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। তারপর ওই প্লেটে উপর থেকে আমি এটা দিয়ে দেব, দিয়ে পাতলা করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমি কিছু কাজু বাদাম উপর থেকে সুন্দরভাবে সাজিয়ে দেব। তারপর একটা কাগজের সাহায্যে এটাকে ভালো করে চেপে দেব।
এরপর এটাকে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর একটা চামচের সাহায্যে সুন্দর করে সাইজ করে আমি এটাকে কেটে নেব। সবকটা আমি কেটে নিয়েছি। এবার আমি একটা তুলে তোমাদের দেখাবো, এটা দেখতে যতটাই সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর। তোমরা সকলে একবার বাড়িতে ট্রাই করো, তোমাদের সকলের খুবই ভালো লাগবে।